আপনারা তো সকলে জানেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অনেকদিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ করে রাখা হয়েছে। সম্প্রতি কিছু কিছু এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, টুইটার, এক্সের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিন্তু এখনও বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে আপনি অনেককেই বিপিএন ইউজ করে এইসব সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করতে দেখিয়ে থাকবেন। তো আপনি যদি বিপিএন ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান, সেক্ষেত্রে কীভাবে ইউজ করবেন, আর যদি বিপিএন ইউজ করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কী কী সমস্যা হতে পারে, সেই সব বিষয়গুলোই কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আর কথা না বলে চলুন, কীভাবে আপনি বিপিএন ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, এর জন্য আপনাকে প্লে স্টোর গিয়ে সর্বপ্রথম যে কোনো একটা বিপিএন ইনস্টল করে নিতে হবে। তো বিপিএন ইনস্টল করার ক্ষেত্রে আপনি ওপেন বিপিএন, টার্বো বিপিএন, সুপার বিপিএন বা আপনি 441 বিপিএন যে কোনো একটা বিপিএন ইনস্টল করে নিয়ে অ্যাক্টিভ করে নিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে 441 বিপিএনটার মাধ্যমে দেখাচ্ছি। তো বিপিএনটা কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে। তো বিপিএনটা আমি ওপেন করলাম। বিপিএনটা ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি নেক্সট আইকনের উপরে ক্লিক করবেন। নেক্সট আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা পপআপ ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিপিএনটা অ্যাক্টিভ করার জন্য এখানে কিন্তু একটা টিগার দেওয়া রয়েছে। তো টিকারটা আপনি এনাবল করে দিলে কিন্তু আপনার বিপিএনটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। বিপিএনটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি এরপর থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ইউজ করতে পারতেছি, কিছুক্ষণ আগের ভিডিও কিন্তু আমার ফেসবুকে শো করতেছে। এইভাবে কিন্তু আপনি বিপিএন ইউজ করে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট কিন্তু ব্যবহার করতে পারেন। তো আপনি এইসব ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনি যদি ফেসবুকের কথাই ধরেন, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বিপিএন ইউজ করে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আপনার মোবাইলের মধ্যে ইউজ করবেন না। কারণ একাধিক ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি ইউজ করেন আপনার বিপিএন অ্যাক্টিভ করে, সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন লোকেশন থেকে বিভিন্ন সময় যখন আপনার একাধিক অ্যাকাউন্ট আপনার মোবাইলের মধ্যে লগ ইন হবে, তখন দেখা যাবে আপনার কোনো একটা অ্যাকাউন্ট তারা সাসপেন্ড করে দিচ্ছে, লক করে দিচ্ছে বা ডিসেবল করে দিচ্ছে। তো এই সমস্যাগুলো যদি আপনি পড়তে না চান, তাহলে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। আর অবশ্যই বিপিএন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার রিয়েল ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করবেন। কারণ কোনো সময় কোনো কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ড বা লক করে দেয়, সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার ঠিক করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, আপনার এনআইডি কার্ডের নাম, আপনার ফেসবুকের জন্ম তারিখ, এনআইডি কার্ডের জন্ম তারিখ কিন্তু অবশ্যই মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা লক করে দিলে আপনার টেনশনের কিছুই নেই। আপনি আইডি কার্ড সাবমিট করে সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবারও ঠিক করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে টোটাল বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটার মাধ্যমে। যদি আপনারা সামান্য কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিচ্ছেন, সেই সাথে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।